দীর্ঘদিন মানে রানিং চললে দেখা যাচ্ছে সে এক পর্যায়ে অনেক বড় লেভেলে চলে যাবে। এখানে পাবেন, আমার এখানে আমার কুতুবপুর মেহেরপুর জেলায় আমার মতন এখানে ব্রাহ্মা অন্য কোথাও পাবেন না। একটা গাভীর পেছে থেকে 18টা বাচ্চা পাওয়া মানে আপনি বুঝতে পেরেছেন কত টাকা বছরে আয় আসছে। আপনি এখানে মনে করেন 8টা গাভী আছে, প্রতি বছরে আমি 8টা পাচ্ছি, বছর শেষে শেষ হতে হতে 8 দোকানে 16টা, আমি 2 বছরে 1 বছরে দেখা যাচ্ছে আমি 16টা বাচ্চার মালিক হয়ে যাচ্ছি। কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত, তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। সেই সংখ্যা কমাতে পারেন আপনি, আমি, আমরা সকলেই। আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি কামাল আহমেদ এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান এনইবিডি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই আপনার গেটটা? জি, এই আমার খামার। ফাইন ফাইন, আচ্ছা একটু দেখান তো কি কি আছে আপনার। সুন্দর 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 বলতে গেলে লাগাতেন লাগাতেন। হ্যাঁ এই যে, হ্যাঁ এটা কি বলেন তো দেখি, এটা ব্রাহ্মা জিবিআর কাঠি। হ্যাঁ, বয়স কত এটা? এটা বয়স আপনার 1 বছর 2 মাস। 1 বছর দাচ্ছে কি? জি না, 1 বছর তো দেখা যাবে। মাশাআল্লাহ, ওটা কি? ওটা ওটা তো ব্রাহ্মা, এটা রেড ব্রাহ্মা, বাট এর পার্সেন্ট একটু সীমিত কম এসছে। আচ্ছা আচ্ছা, এর বছর বয়স হচ্ছে 1.5 বছর। 1.5 বছর দাঁতে নাই? জি না, এখন দাঁতে নাই। মাশাআল্লাহ কালেকশন ভাই। জি ভাই, অনেক অনেক। দেখো আমি যেখানে আসছি একদম মেহেরপুরে, আমি ঠিকানা দিচ্ছি স্ক্রিনে, কিন্তু কাহিনী হলো যে আমি এরকম গ্রামের ভিতরে যে এত সুন্দর গ্রুপ আবার বিশেষ করি নাই ভাই। আর সবচেয়ে প্লাস হলো উনি বিদেশি প্রবাসী, এরা হিসেব করেন, তারপর বাদ বাকি দেখে আগে। এই যে আপনার সবচেয়ে আপনার খামারের খারাপ গরু, হ্যাঁ এটা কেন বলেন? বর্তমান খারাপ বলতে গেলে বয়স অনেক ভাই। আচ্ছা, 18টা আমি বাচ্চা পেয়েছি পেট থেকে। আচ্ছা মাশাআল্লাহ, যে এইটাই লাস্ট বাচ্চা, আর দিব না, এখানে সমাপ্ত করে দিয়েছি। আচ্ছা, ইনি এখন রেস্টে আছে, ওর জীবন মরণ এখানেই। মাশাআল্লাহ, বেচবো না, এই সেল করবো না এটা। আচ্ছা, প্রিয় দর্শক যদি নাম্বার প্রয়োজন পরে আমি নাম্বার দেবো, মনে রাখেন, উনি বলবে মুখে মুখে মিলিয়ে দেবেন। আচ্ছা, এটা কি যেতে বলেন তো দেখি? এটা রেড ব্রাহ্মা, এটা এটাও জিবিআর। আচ্ছা আচ্ছা, এটাও জিবিআর, বুঝতে পারছেন? এটা 1 মাসের প্রেগনেন্ট, বাহামা দিয়েছেন। জি বাহ, এটা তো ফাইন। জি, এটা এটা দেশি। আচ্ছা, এই দেশির পেটে ব্রাহ্মা কিন্তু অনেক 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 প্রাচীন ভালো আসে, বুঝতে পারছেন? হ্যাঁ, মূলত তো আমাদের যখন সরকার, যদি সরকার বন্ধ করছে, জি জি, সরকার থেকে যখন দেয় সেটা কিন্তু আপনার দেশিতে ব্রাহ্মা দিতে পারে। জি জি জি, তাই না? কারণ দেশিতে শক্তিশালী বেশি পায়। জি জি। আচ্ছা 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 আচ্ছা, এটা কয় মাস? এটা 5 মাস চলছে। মাশাআল্লাহ, তার মানে এটা এটা সব ব্রাহ্মা? জি জি, আপনার যা আছে সব ব্রাহ্মা? জি সব ব্রাহ্মা। মাশাআল্লাহ, এই বাচ্চার বয়স কত ভাই? এই বাচ্চাটার বয়স 1 মাস। হ্যাঁ 1 মাস, ফাইন বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটা? এটা 2 বছর 2.5 বছর চলছে। এটা তো ব্রাহ্মার মতো ভিতরে ব্রাহ্মা? এটা ব্রাহ্মা, ব্রাহ্মার মতো ব্রাহ্মা, মানে এর পার্সেন্ট খুবই সুন্দর এসছে, 100%, বুঝতে পেরেছেন? এর কোনো ই নেই। তবে আপনার কি বলবো, এখন যে ব্রাহ্মার দিচ্ছেন তাতে কি আশা করতেছেন? 100%, 100% ভাই, এর থেকে আমি আশা করছি যে এর বাচ্চাটা যদি হয় তো অনেক সুন্দর হবে। মাশাআল্লাহ, ব্রাহ্মার জগতে চলে আসছে। জি জি, দর্শক দেখতে থাকেন ভিডিও, আমরা একদম ব্রাহ্মার জগতে চলে আসছি। মূলত আপনি কি করেন? মূলত আমি ছিলাম দীর্ঘদিন সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকা? আচ্ছা, কতদিন ছিলেন? 5.5 বছর। মাশাআল্লাহ, তো ওখানে থেকে আমি কিছু করতে পারি নাই। আচ্ছা, তো দেশে এসে এই প্রজেক্টটা আমি শুরু করি, বুঝতে পেরেছেন? টোটালি প্রজেক্টটা? জি জি জি। তো এই অন্য পেশায় না আসলে, বিদেশে প্রবাস থেকে আসার পরে আপনি এই পেশায় কেন আসলেন, মানে খামারে কেন আসলেন? হ্যাঁ, আমার দীর্ঘদিন একটা পরিকল্পনা ছিল যে আমি গরু খামার দেব। এই তা আপনি দিবেন, ঠিক আছে, পরিকল্পনা ঠিক আছে, আমি দেখতে আপনি নিজে তো পরিশ্রম করতেছেন। জি, আমি নিজেই করি, আমি লোকজন রাখি নাই, কেন এই জিনিসগুলো লোকজন দিয়ে হবে না ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা আমার মতন করে কেউ দেখবে না। আমি দেখা যাচ্ছে একটা মুনিশ নিলাম, ঘাস মাস কেটে সানি টানি দিল, গরু গোসল করালো, কিন্তু খাওয়া গেছে দেখতেছি আমি একদম নিজে। আমি এই যে ঘাস কাটছিলাম, আপনি তো দেখলেন, ঘাসের ভ্যান দিয়ে আসলাম। এই তো আপনি কি মনে করেন, যারা আসলে অনেকেই প্রবাসে থাকে ভাই, কারণ প্রবাস থেকে আসার পরে দেখা যায় কি আমাকে খেয়াল করে দেখে কি হয়তো টাকা পয়সা ফুরে গেছে, কেমন হয়তো আছে কিছু, যারা ভাই যারা কি করবে, আমি বলি দেশে এসে কি করবে না করবে তার হতাশা পড়ে যায়, তাদেরকে আপনি কি বলবেন? তাদের ক্ষেত্রে আমি এই কথাই বলবো, তারা যেন এসে এই যে কোনো মানে গরুর খামার বলি না, ছাগলের হাঁসের মুরগির যা খামার আছে, তারা যেন এই পরিকল্পনাটা বেশি নাই। আচ্ছা, কারণ এই এই জিনিসটা অনেক দীর্ঘদিন মানে রানিং চললে দেখা যাচ্ছে সে এক পর্যায়ে অনেক বড় লেভেলে চলে যাবে।
এটা আপনি মনে করেন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এই যে আপনি শুরু করছেন, আপনি তো বেশিরভাগ সব ব্রাহ্মা দেখতেছি। জি আমার ব্রাহ্মা কেন শুরু করলেন? ব্রাহ্মা আমি আসলে কি এই এই জাতের গরু আমি সাউথ আফ্রিকায় দেখছিলাম, বুঝতে পারছেন? তো আমার পরিকল্পনা ছিল এই গরুগুলো খুব ঠান্ডা জাতের, ঠিক আছে, আর আমি দেশে যে এরকম একটা খামার দেবো যদি ব্রাহ্মা কালেকশন করতে পারি বীজের। হুম, তো আল্লাহর কী কাজ মিলে দিছে। আসলে শুরুটা কত সালে আপনার? শুরুটা আমার 2020-এ। যখন আপনি শুরু করেন কত টাকা ইনভেস্ট ছিল আপনার? আমার ঘরটা এই এরিয়াটা ঘিরতে আমার 3 লাখ টাকা খরচ হয়েছিল, মানে টাকসাটা করতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর বলতে গেলে আমি 3টা গরু কিনছিলাম, এড়ি গরু প্রথমে প্রথমে। আচ্ছা আচ্ছা। তো প্রথমে এড়ি দেখি আমি ভাবলাম যে এড়িয়ে পোষা যাবে না, অনেক খরচা হচ্ছে, তো আমি ভাবলাম যে গাই গরুর একটা ব্যবস্থা করবো আমি, এতে থেকে যদি বাচ্চা প্রয়োগ করতে পারি বা ফুটাতে পারি দেখা যাচ্ছে যে আমার লাভবান বেশি হবে। আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই তা থেকে এই যে 3 বছরে কী অবস্থা বুঝতে পারলেন? 3 বছরে মাশাআল্লাহ ভাই অনেক বেনিফিট পেয়েছি। এখন বেনিফিট বলতে আমরা যারা হতাশা আছি ভাই অনেকে, তো আমি আপনার সবচেয়ে ভালো লাগলো আপনার জাত উন্নয়ন দেখে। জি জি, এখানে পাবেন আমার, এখানে আমার কুতুব মেহেরপুর জেলায় আমার মতন এখানে ব্রাহ্মা অন্য কোথাও পাবেন না। মেহেরপুর জেলা লোকই নাই। বাংলাদেশের গোস্তের দরকার আছে, তো সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে এই পদ্ধতি বেছে নিয়েছি। অনেকে নাকি খামার করে লস খায়, লস খায় কেন আপনি মনে করেন? লস আমি এটা এটা বলবো যে যাদের জমি জায়গা নাই লোনের লোনের উপরে তো এটা ইনভেস্ট মানে ই হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা পাশাপাশি জমি জায়গা থাকা লাগবে, কিছু ঘাস, তারপরে বিচুলি করা, খড় এগুলো ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা মনে করি ভাই, দেখেন আমি যেটা শুরুতেই আপনি আসার পর দেখলাম যে আপনি নিজে পরিশ্রম করতেছেন। জি ভাই, আমি সফলতার পিছনে, প্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন, আমি মনে করি সফলতার পিছনে একটাই চাবি কাটি, সেটা হলো আপনাকে পরিশ্রম। হ্যাঁ, নিজে পরিশ্রম করতে হবে, কারণ আপনি বিদেশ থেকে আসছেন, আপনি ওখানে মূলত করছেন, এটা মূলত কথা, নিজে পরিশ্রম করতে হবে। জিজিমোরা ঠিক থাকবে, আপনি কিভাবে আপনি একটা গরুকে মোটা তাজা করবেন সেটা আপনার কাছে। মানে খাবার খাদ্যগুলো কি খাওয়াচ্ছেন এগুলো? আমি খাবার খাদ্য বলতে গেলে এই যে শুকনো বিচুলি আর ঘাস, আচ্ছা, আর ওই চেলটি দিয়ে আর কি, গমের ভুসি যাকে বলা হয়। এই এমনি কি এক্সট্রা কোনো খাবার? না না, এক্সট্রা কোনো রেডি ফিড আমরা যেগুলো ফিড, হ্যাঁ ফিড, না না রেডি ফিড মিট আমি খাওয়াইনি ভাই। তাতে এই যে আপনি একটা বাছুর বিল হয়েছে, এই একটা গরু যদি ওই যে বললেন 18 বছর, 18 বার বাচ্চা দিছে, ওটা এই যে 18 বছর দিল, 18টা বাচ্চা দিল, তাতে কি মনে করেন এর মধ্যে কি কোনো অন্য পেশায় আসলে এরকম লাভজনক মনে করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক লাভজনক ভাই, অনেক লাভজনক। কারণ একটা গরু থেকে যদি যদি 18টা বাচ্চা পাই, এর মতন লাভজনক ব্যবসা পৃথিবীতে আর পাবেন না আমি তো মনে করি। অন্য ক্ষেত্রে মানুষ কি এটা মনে করেন বুঝতে পারবেন, কিন্তু আমি মনে করি যে একটা গাভীর পেছে থেকে 18টা বাচ্চা পাওয়া মানে আপনি বুঝতে পেরেছেন কত টাকা বছরে আয় আসছে? কত টাকা দিছে? 18 থেকে 18 দুগুণা 36 লক্ষ টাকা দিছে। জি জি জি, তাই না? জি। এখানে যত্ন কি ভাই, আসলে একটা উদ্যোক্তা যত্ন কি দিতে খাওয়া বলুন তো দেখি, মেহিন আসলে টিকে থাকার যত্নটা কি বলুন? যত্নটা তেমন কিছু না ভাই, আপনি যদি 10টা গরু নিয়ে খামার করেন তো আমি ম্যাক্সিমাম বলবো যে 3 বিঘে আপনার ঘাস থাকা লাগবে। আচ্ছা, 5 বিঘে ধান লাগান লাগবে। আচ্ছা বুঝতে পেরেছেন, তাহলে দেখা যাচ্ছে এটা সম্ভব না, আর আপনার শ্রম তো আছে এগুলো ইত্যাদি। হ্যাঁ, এনাফ, আমি আর কিছু মনে করিনি। আপনার কিছু ছাগলও আছে? জি, আমার ছাগল রাখছেন কেন? ছাগল রাখছি দেখছি এটাও একটা শখের বিষয় ভাই। আচ্ছা আচ্ছা, যে আমার খামার গরুর খামারের পাশাপাশি 2-5টা ছাগল পুষবো, এই শখ একটা। ওখানে তো ভালোই আসে। জি জি, ওখান থেকে ভালো। আমি বুঝতে পারছি, শখটাকে যদি পেশায় নেওয়া যায় তাহলে সেই পেশাটাকে কাজে লাগানো, কাজে লাগানো ভবিষ্যতে দেখা যাচ্ছে তার অনেক কাজে লাগবে এসব। আচ্ছা, আপনার নাম আর মোবাইল নাম্বার একটু বলেন। আমার নাম হলো মশিউর রহমান, আমার বাড়ি মেহেরপুর তেড়াঘুরিয়া, আমার মোবাইল নাম্বার 01-88-60-71-888। আর প্রিয় দর্শক, আপনার মোবাইল নাম্বার পাইলেন কিন্তু হিসেবে বলো, আপনি লেনদেন করবেন, যদি কোনো দোকানে লেনদেন করতে চান সেটা আপনি বুঝবেন, উনি বুঝবেন। আপনার পরিকল্পনা কী আছে ভাই? আসলে তো একদম সুন্দর, আপনি বিদেশে ছিলেন। পরিকল্পনা ভাই, আমি সামনে বছরে মানে সামনে বছর বলতে গেলে এই 2-1 মাস পরে আর একটা শীট, 10টার জন্য আর একটা শীট আমি তৈরি করবো। আচ্ছা ঠিক আছে, ওখানে আমার
আরও এই যে এইসব বাচ্চাগুলো হচ্ছে ওদেরকে রাখা লাগবে আর সব জায়গা লাগবে, হ্যাঁ হ্যাঁ জায়গা লাগবে আর সবই তো প্রেগনেন্ট, মানে আমার আরও পরিকল্পনা আছে আরও বড়ো করবো। আপনি যে সেটটা করা আছে এখানে কতগুলো গরু আনবেন? এখানে ম্যাক্সিমাম 18টা। 18টা তার মানে 18টা বেশি আনন্দ না, তাহলে আপনি তো দেখতেছি একটা দুইটা তিনটা প্রেগনেন্ট। জি আমি এই প্রজেক্টটা নিয়েছি। আমার তো এখানে গাভী গরু ভাই, আপনি এখানে মনে করেন 8টা গাভী আছে, প্রতি বছরে আমি 8টা পাচ্ছি, বছর শেষে শেষ হতে হতে 8 দোকানে 16টা, আর দুই বছরে এক বছরে দেখা যাচ্ছে আমি 16টা বাচ্চার মালিক হয়ে যাচ্ছি। আচ্ছা এখানে কি আপনাদের কষ্টটা কি মাসিক বা কষ্ট হয় নাকি বছর 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 আপনার হিসাবটা বছর বা, তাই না? আসলে আমার কাছে এই এক বছর আমি বীজ দিলাম, এত টাকা খাওয়ালাম, আমার এক বছর পর বাচ্চা দিচ্ছে, তাহলে আমার কত টাকা প্রফিট হচ্ছে? তা আপনি কি মনে করেন গাভীর চাইতে মোটা দাদা করেন লাভ বেশি না গাভীতে লাভ? গাভীতে লাভ বেশি। কেমন করে গাভীতে লাভ বেশি? আপনাকে আমি সাপোজ একটা কথা বলছি, এই যে এই গরুটা আপনি নিয়ে যাচ্ছেন 2 লাখ টাকায়, আচ্ছা এই গরুটা আপনি এক বছর রাখবেন আপনার বাসায় আপনার খামারে, দেখা যাচ্ছে ওর পেছনে খরচ আছে একটা, রাইট আছে না? আচ্ছা ওকে এখন দানা খাবার দিতে হবে যথেষ্ট পরিমাণ, মোটা তাজা করতে হলে জি রেডি ফিড খাওয়াতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই খাওয়াতে হবে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে দামটা দেখা যাচ্ছে 3 লাখে ঠিকই গেল। আচ্ছা আপনার এই গরুটা বেচছে 4 লাখে, আর আমি এই গরুটা বেচবো যেটা বাছুর হয়েছে, হ্যাঁ এটা আমি বেচবো 3 লাখে। আচ্ছা তাহলে আপনি কী মনে করলেন কোনটার লাভ আমার বেশি হতে পারছে? এটাতে লাভ বেশি হচ্ছে, এটা লাভ বেশি হচ্ছে, তাহলে আমার তো বড়ো গরু করার দরকার নেই ভাই। আমার একজন আমি আমি আমাদের যে মেলা হলো এর মধ্যে মেলায় গেছি, একটা কথা বললাম ভাই আমরা আমরা খামারে বড় বড় গরু সার গরু পাশাপাশি কী আছে গাভী গরু আছে, ভাই গাভী গরু রাখছেন কেন? কয় না আমরা তো গাভী গরু দুধ খাই না, কেন? ওই গাভী গরু তো আমরা প্রজন দিচ্ছি, আমাদের লাভ হলো ওখান থেকে যে একটা বাচ্চা হচ্ছে, একটা বাচ্চা দামে তো 1 লাখ টাকা। জি জি দুধ খাবো কি? জি 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 তার মানে গাভী করতে হলে দুধের জন্য না, গাভী করতে হলে ওখানে আমাকে প্রজনন নিয়ে আসতে হবে, বাচ্চা নিয়ে আসতে হবে, তাহলে কি তোমার টিকে থাকতে হবে? টিকে থাকে তো ঠিক আছে ভাই, দিন রাখবো না, ঠিক আছে সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম ভাই। আপনার নামটা ভাই? কামাল আহমেদ। কামাল আহমেদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে।